2021 সালের অষ্টম শ্রেণী সপ্তম সপ্তাহের যে হিন্দু ধর্ম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। তো উত্তরপত্রই দেখার আগে কিছু কথা বলে রাখি, টাইম ফর স্কুল থেকে কিন্তু সবার আগে এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেওয়া হয়, তাই টাইম ফর স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে রাখবে। তো চলো আমরা তার প্রশ্নপত্রটা দেখি, তারপর উত্তরপত্রটা সরাসরি চলে যাব। তো প্রশ্নপত্রটা দেখো, বংশমর্যাদা নয়, কর্মই মানুষের সমাজ যে প্রকৃত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে। তোমার সমাজে কয়েকজন মানুষের উদাহরণ দিয়ে এই মন্তব্যটির পক্ষে অথবা বিপক্ষে যুক্তি উপস্থাপন করো। তো এটার যে শিরোনামটা সেটা এটাই দিতে পারো, বংশমর্যাদা নয়, কর্মই মানুষকে সমাজে প্রকৃত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে। তো এটা শিরোনাম দিবে। আচ্ছা, তো এখন এটা যে উত্তরটা আমরা সরাসরি চলে যাই উত্তরপত্রে, লেখ মানে উত্তরপত্রের মধ্যে সরাসরি উত্তরপত্র লিখে এই লেখাগুলো শুরু করবে। বংশমর্যাদা নয়, কর্মই মানুষকে সমাজের প্রকৃত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে। আমার সমাজে কয়েকজন মানুষের উদাহরণ দিয়ে এই মন্তব্যের পক্ষে অথবা বিপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো। তো এটার যে ব্যাখ্যাটা লিখবে এখানে একটু গ্যাপ দিয়ে লিখবে, হ্যাঁ এই যে এরকম একটা গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে তারপর আবার লিখবে, হ্যাঁ ভগবান মানুষকে সমানভাবে সৃষ্টি করেছেন। তো একটা কথা বলে রাখি, এই যে অ্যাসাইনমেন্ট গুলো করবে চেষ্টা করবে হাত লেখাটা সুন্দরভাবে করবে এবং কোনো কাটাছেঁড়া মুক্ত এবং নির্ভুলভাবে সাজানো গোছানো ভাবে এই অ্যাসাইনমেন্ট গুলো করার চেষ্টা করবে, আর কভার পেজটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করবে। কভার পেজের ডিজাইনটা আমাদের টাইম ফর স্কুলের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, 15-এর অধিক কভার পেজের ডিজাইন আছে। তুমি যে কোনো একটি কভার পেজ পছন্দ করে তোমাদের নিকটবর্তী কম্পিউটার দোকানে গেলেই তারা সেটি প্রিন্ট করে দিবে। হ্যাঁ, তো আশা করি সেই কভার পেজগুলো তুমি টাইম ফর স্কুলের সাথে যুক্ত হয়ে দেখে আসবে। আচ্ছা, তো এখন আমরা উত্তরে যাই। হ্যাঁ, তবুও তার সৃষ্টিতে সমাজ চারটি বর্ণ রয়েছে, সেগুলো হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। তো তারপর লিখব, জ্ঞানী ব্যক্তি হচ্ছে ব্রাহ্মণ, শাসক কিংবা যুদ্ধকারী সম্প্রদায় ভুক্ত ব্যক্তি হচ্ছেন ক্ষত্রিয়, ব্যবসায়ী সম্প্রদায় ভুক্ত ব্যক্তি হচ্ছে বৈশ্য, শ্রমজীবী সম্প্রদায় ভুক্ত ব্যক্তি হচ্ছে শূদ্র, আর যে যে রকম কর্ম করে তার বর্ণ সে অনুসারে হয়। তো এই প্রসঙ্গে যে শ্রীমদ্ ভগবত গীতায় যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রকৃতির যে বিভাগ অনুসারে আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি, তারপর যে ব্যাখ্যাটা পড়বো সেটা হচ্ছে ব্রাহ্মণের সন্তান হলেই যে একজন ব্রাহ্মণ হবে এমনটি নয়, সত্যগুণ দ্বারা প্রভাবিত হলে সেই শূদ্র বলে গণ্য হবে। আর আমাদের সমাজে কয়েক ধরনের ব্যক্তি রয়েছে, যেখানে আবার কয়েকজন ব্যক্তি রয়েছে যারা ব্রাহ্মণ কিন্তু তার পিতা ক্ষত্রিয়, তো যার মধ্যে যে গুণ রয়েছে তার সে গুণে তার নামকরণ হবে, আর এই বর্ণভেদ পেশাগত জন্মগত নয়। আচ্ছা, হ্যাঁ এতটুকুই, পেশাগত জন্মগত নয় এতটুকু। হ্যাঁ, তারপর যে লেখাটা লিখবো সেটা হচ্ছে, হিংসা করা ঠিক না, চুরি না করা, পবিত্র থাকা, সত্যবাদী হওয়া এবং সংযমী হওয়া, এই পাঁচটি গুণ যার যার মধ্যে রয়েছে তারা আদর্শ মানুষ হতে পারবে। তো বলে রাখি, পূর্ববর্তী সপ্তাহ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সপ্তাহ প্রত্যেকটা সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু টাইম ফর স্কুলে পেয়ে যাবে। টাইম ফর স্কুলের প্লে লিস্ট অ্যাসাইনমেন্ট 2021-এ গেলেই সকল ক্লাসের অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে, ক্লাস 6, 7, 8, 9, SSC 2022, HSC 2022, সকল ক্লাসের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সেখানে পেয়ে যাবে। তো জন্মগতভাবে মানুষের যে কোনো স্বভাব ও চরিত্র নির্ধারণ করা যায় না, তার বংশমর্যাদা কখন তাকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে না, তাই জাতি বা বর্ণভেদে বংশগত নয়, গুণগত ও কর্মগত। তো আশা করি তোমার অ্যাসাইনমেন্টের উত্তরটি ভালোভাবে বুঝতে পেরেছো, আর প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো সবার আগে উত্তর পাওয়ার জন্য টাইম ফর স্কুলে সাথেই থাকবে, আর এই ভিডিওটি তোমাদের হিন্দু বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে তারা উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।